فوزا عظيما اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا قوا انفسكم واهليكم نارا সম্মানিত দিলি ভাতৃমণ্ডলী, এই আরব আমিরাতের বিভিন্ন শহর থেকে আগত বাংলা ভাষাভাষী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান 1443 হিজরির আজকে 13ই রমজান আমরা পার করলাম আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ রহমতে, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিয়াম এবং কিয়ামের তৌফিক দান করলেন, এবং তিনি এশার এবং তারাবির সালাতের পরে আবার এখানে আজমানের এই জামে মসজিদ উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুতে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দিন দুনিয়ার আমাদের উপর অসংখ্য নিয়ামত রয়েছে। ওয়াইন তাওয়াদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা যদি আল্লাহর নিয়ামতকে গণনা করো শেষ করতে পারবে না, গণনা করে আয়ত্ত করতে পারবে না। ইন্নাল ইনসানা লা যালুমুন কাফফার, কিন্তু মানুষ জুলুম করে থাকে এবং অকৃতজ্ঞ মানুষ, অধিকাংশ মানুষ আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আল্লাহর নিয়ামতের মূল্যায়ন করে না। তো আল্লাহ রাব্বুল আলামিনের যে বিশেষ রহমত বরকত এবং আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত, তার শুকরিয়া আমাদেরকে সবসময় আলহামদুলিল্লাহ বলে আদায় করতে হবে। অন্তর থেকে বলতে হবে আলহামদুলিল্লাহ, জবান দিয়ে উচ্চারিত হবে, কিন্তু মন থেকে বলতে হবে যে আল্লাহ তোমার শুকরিয়া আদায় করি। আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ সব কিছু বাড়িয়ে দেবে, সব কিছু বাড়িয়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায়ের পরে শুকরিয়া আদায় করি আরব আমিরাতের সরকার হাফেজাহমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই দেশের হেফাজত করুন হারাসাহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই দেশকে সমস্ত রকমের বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখুন, এই দেশের কর্মকর্তা শাসকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজের তৌফিক দান করুন, ভালো কাজ কবুল করুন, এবং এখানকার জনগণ স্থানীয় প্রবাসী সকলকে আল্লাহ রাব্বুল আলামিন নেক হায়াত দান করুন। তারপরে শুকরিয়া আদায় করি বিশেষ করে আজমান সরকারের, আর এখানে যে প্রতিষ্ঠান আপনাদের জন্য আয়োজন করেছে আল হাইয়াল খাইরিয়া, আল হাইয়াল আলামিয়া লিল আমালিল খাইরিয়া, সেখানকার কর্মকর্তা যারা রয়েছেন, দায়িত্বশীল রয়েছেন, সকলে শুকরিয়া আদায় করি, শুকরিয়া আদায় করি ওই সমস্ত ভাইদের যারা বাংলা ভাষাভাষী অথবা অন্য অন্য ভাষাভাষী আমাদের এই আয়োজনের জন্য বিভিন্ন রকমভাবে যে যেদিকে পেরেছেন সহযোগিতা করেছেন এবং অক্লান্ত পরিশ্রম করেছেন, এবং আপনাদের এখানে এই অনুমতি নেওয়ার ব্যবস্থা, তারপর এখানে এই সমস্ত কিছু যা কিছু করার লাগে তা যে করেছেন, আল্লাহ তাদের যেন জাজায় খায়ের দান করেন, জাজাহুমুল্লাহ খায়ের। শুকরিয়া আদায় করি আপনাদের যে আপনারা তারাবির পরে সারাদিন সিয়াম পালন করে রোজা রেখে আবার তারপরে ইফতার করে কোনো বিশ্রাম নেই, তারাবি পড়লেন, এশার সালাত পড়লেন, তারপরে আবার দিনই মজলিসে বসার জন্য আগ্রহী হয়ে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে। এবং এই মজলিসে জিকিরের, দিনই মজলিসের যে চারটি ফজিলত রয়েছে সবগুলি যেন পূর্ণভাবে আল্লাহ আপনাদেরকে দান করেন। মাজতামা কওম ফি বাইতি মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাব আল্লাহ ওয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাতু ওয়া হাফাত আলাইহিমুল মালায়েকা
wa ghashiyahumur rahmah wa zakarahumullahu fi man indahu. যে কোনো জাতি, যে কোনো সম্প্রদায় যদি কোনো জায়গায় একত্রিত হয়, মাজতামা কাউন ফি বাইতি মিন বুয়ুতিল্লাহ, আল্লাহর কোনো ঘরে একত্রিত হলো, উদ্দেশ্য হচ্ছে একত্রিত হওয়ার, সমবেত হওয়ার, এতুলনা কিতাব আল্লাহ, আল্লাহর কিতাবের কথা পড়ে পড়ে শোনায় শোনে, ওয়াতাদারাসুনা বাইনহুম, একজন আরেকজনকে শিখায়, কেউ শিখায় কেউ শিখে, এক কথায় দিনের কথা আলোচনা করে। তাহলে চারটি ফজিলত রয়েছে এই হাদিসে, সহিহ মুসলিমের হাদিস। এই চারটি ফজিলত এবং উপকারিতা হাসিল করবেন, ইহকাল পরকালে বরকতপূর্ণ জীবন পাবেন। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইল্লা নাযালাত আলাইহিস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে শান্তি নেমে আসে, শান্তি। আজকে পৃথিবী শান্তির জন্য ছোটাছুটি করছে, পয়সা পেয়ে যাচ্ছে শান্তি পাচ্ছে না, ক্ষমতা পেয়ে যাচ্ছে শান্তি পাচ্ছে না, দুনিয়ার ভোগবিলাসের সামগ্রীর অভাব নেই, গাড়ি বাড়ি নারী কোনো কিছুর অভাব নেই, অভাব আছে শুধু শান্তি। যত বেশি সচ্ছল, যত বেশি সুখী, তত বেশি সেসব পরিবারে, সেসব সমাজে, সেসব জায়গায় আত্মহত্যা বেশি। তাহলে শুধু দুনিয়ার সামগ্রী পেয়েই যে সুখ শান্তি হয়ে যায় তাহাই নেই, শান্তি নেমে আসে শান্তির মালিক রব্বুল আলমিনের পক্ষ থেকে। নাজালাত আলাইহিস সাকিনা, নেমে আসে মানে ওপর থেকে আসে, আসমান থেকে আল্লাহ মানুষের অন্তরে শান্তি নামায়, মুসলিমের অন্তরে শান্তি নামায়। যখন দিনী মজলিসে বসে, দিনের কথা শোনে শোনায়, দিনের কথা চর্চা করে আলোচনা করে, নাজালাত আলাইহিস সাকিনা ওয়া হাফাতহু আলাইহি, হাফাতহুমুল মালায়েকা, ফেরেশতারা তাদেরকে ঘেরে নেয়, অসংখ্য ফেরেশতা ঘেরে আছে, অসংখ্য রহমতের ফেরেশতা, ফেরেশতা ঘিরে থাকা মানে আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হচ্ছে। ওয়াগাশিয়াতুমুর রহমা, আল্লাহর রহমত তাদেরকে ঢেকে নেয়, তিন নম্বর ফজিলত। চার নম্বর ফজিলত, ওয়াজাকারাহুমুল্লাহ ফি মান ইনদাহু, আল্লাহর কাছে আরশে আজি মহান আরশের চারপাশে অসংখ্য যে মালায়েকা মুকাররাবিন রয়েছেন, আল্লাহর সান্নিধ্যপ্রাপ্ত নিকটবর্তী ফেরেশতারা রয়েছেন, তাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতো সাধারণ মানুষ নগণ্যদের, আপনার মতো মানুষদের আল্লাহ সুনাম করেন, আলোচনা করেন, যাকারাহুল্লাহ, আল্লাহ স্বয়ং আলোচনা করেন। সহিহ বুখারী আরেকটি হাদিস রয়েছে যে এরা কী জন্য এসছে বলুন, এরা কী চায়, আল্লাহ তোমার সন্তুষ্টি চাই, এরা আর কী চায়, জান্নাত চায়, এরা কি জান্নাত দেখেছে, এরা কি আমাকে দেখেছে, এরা জাহান্নাম থেকে বাঁচতে চায়, এরা কি জাহান্নাম দেখেছে। ফেরেশতার বলল, লা ইয়া রাব্বি, ওরা তো কিছুই দেখেনি, না দেখে তারা ঈমান বিল গায়ব, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখে তারা বিশ্বাস করেছে, যেটা হচ্ছে মুমিনের জান্নাতির প্রথম শর্ত, জান্নাত পাওয়ার জন্য, হেদায়ত পাওয়ার জন্য প্রথম শর্ত হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন হেদায়ত করবে মুত্তাকি আল্লাহ ভীরুদেরকে, সংযত পাপমুক্তদেরকে। পাপমুক্তদের প্রথম গুণ হচ্ছে, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখে বিশ্বাস করে, যারা না দেখে বিশ্বাস করে। তারপরে আল্লাহ বলছে, ওয়া ইয়াকুমুনাস সালাত ওয়া ইউতুজ যাকাত, হ্যাঁ, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকুমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আগে না দেখে বিশ্বাস করা, গায়বিয়াত আকীদা ঠিক করা, আর তারপরে সালাতের কথা, পাঁচ অক্ত সালাত, অথচ পাঁচ অক্ত সালাত মুসলিম আর অমুসলিমের মাঝে পার্থক্য করি, তার আগে না দেখে বিশ্বাসের কথা আল্লাহ বলেছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন দান খায়রাত যাকাতের কথা বলেছেন, বা নিজের দায় দায়িত্ব, যে আর্থিক দায় দায়িত্ব রয়েছে বাবা মায়ের ক্ষেত্রে, ছেলে মেয়ের ক্ষেত্রে, স্ত্রীর ক্ষেত্রে, ইত্যাদি ইত্যাদি, আমি মারা যখন ইউনফিকু, তাহলে কত গুরুত্বপূর্ণ না দেখে বিশ্বাস করা। না দেখে বিশ্বাস করে আল্লাহ এই কথা যখন ফেরেশতারা বলেন, তখন আল্লাহ রাব্বুল বলেন যে তাহলে ফাউশহেদুকুম, আমি তোমাদেরকে সাক্ষী রাখছি, আন্নি কাদ গাফারতু লাহুম, আমি ওদেরকে মাফ করে দিলাম, আমি ওদেরকে ক্ষমা করে দিলাম। আল্লাহর পক্ষ থেকে যদি ক্ষমার ঘোষণা পেয়ে যান, যা ভুল হয়েছে আর করার কিছু নেই, ক্ষমা ছাড়ার কোনো রাস্তা নেই, যেটা হয়ে গেছে হয়ে গেছে, হাত থেকে গুলি ছুটে যাওয়ার মতো, এখন এর সংশোধন হচ্ছে তওবা, ইস্তিগফার, আল্লাহর কাছে ক্ষমা পাওয়া। আল্লাহ আমাদের সকলকে যেন ক্ষমা করে দেন। আজকের বিষয়বস্তু সম্পর্কে আপনারা নিশ্চয় শুনেছেন, তা হচ্ছে
সন্তানদের প্রতিপালন, ছেলেমেয়েদের তরবিয়ত, ছেলেমেয়েদের তরবিয়ত এই বিষয়টি আজকাল অধিকাংশ মানুষ, বরং তার সাথে অধিকাংশ মুসলিমরাও, কারণ মুসলিমরা সেই পথেরই পথিক যেই পথে সারা দুনিয়ার অন্য অন্য মানুষরা চলেছে, তা হচ্ছে ছেলেমেয়েদের লালন পালন বা প্রতিপালন, মানে পার্থিব্য লালন পালন, পার্থিব প্রতিপালন। কে কত বেশি ছেলে মেয়েদেরকে সুখে রাখতে পারে, কে কত বেশি ছেলে মেয়েদেরকে ভালো দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করতে পারে, উচ্চ শিক্ষিত করতে পারে, কে কত বেশি ভালো ভালো জায়গায় ছেলে মেয়েদেরকে পৌঁছে দিতে পারে ইত্যাদি, এ হচ্ছে সারা বিশ্বের মুসলিমদের অবস্থা, অধিকাংশ মানুষের অবস্থা। কারণ আমল থেকে মানুষ দূরে চলে গেছে, আমল থেকে মানুষ দূরে চলে গেছে, কিন্তু সত্যিকার অর্থে ছেলেমেয়েদের প্রতিপালনটা কী, এটা আজকে আপনাদের সামনে তুলে ধরব। ছেলেমেয়েদের প্রতিপালন মানে শুধু তাদের শরীরের চাহিদা আর দুনিয়ার বিভিন্ন জায়গায় তাদেরকে বড় করে তোলা আর বড় বড় জায়গায় তাদেরকে পৌঁছে দেওয়া, বড় বড় পোস্টে তাদেরকে পৌঁছে দেওয়া আর তাদেরকে খুব সুখের জীবন দিয়ে যাওয়া, যাতে করে সারা জীবন আপনার ছেলেমেয়েরা খুব সুখে থাকতে পারে, এটাই হচ্ছে ছেলেমেয়েদের প্রতিপালন, নাকি অন্য কিছু? কোরআন সুন্নার আলোকে ইনশাআল্লাহ তাআলা অল্প সময়ে শেষ করতে হবে, কারণ এমনিতেই তারাবি আর তারপরে সময় বেশিও হয়ে গেছে। তারপর ইনশাআল্লাহ তাআলা বেশ কিছু পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরবো, যার মাধ্যমে আমরা জানবো যে একজন মুসলিম ছেলে মেয়েদের সত্যিকার অর্থে কেমনভাবে প্রতিপালন করবে, যাতে তার শরীরের যেমন চাহিদা মিটাবে, তার আগে তার রুহের আত্মার চাহিদা মিটাবে। কারণ মানুষ হচ্ছে দুটো জিনিসের সমষ্টি, মানুষ হচ্ছে দুটো বিষয়ের বা দুটো বস্তুর সমষ্টির নাম, দেহ বডি আর একটা হচ্ছে রুহ আত্মা। আত্মার গুরুত্ব বেশি না দেহের গুরুত্ব বেশি? এ দেহটা হচ্ছে একটা ধরেন ফোল, একটা আপনার গঠন, এই গঠন এর মূল্য বেশি না এর ভিতরে যে আত্মা আছে যেটাকে দেখতে পাই না? ব্যাস আলুনা কানি রুহ, কাফেররা জিজ্ঞাসা করেছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আত্মা সম্পর্কে, যে রুহটা আবার কী জিনিস, আছে আছে হঠাৎ করেন নাই মৃত, জীবিত মানুষ মৃত রুহ, বলি রহমিন আমরে রব্বি, আল্লাহ বলছেন যে রুহটা হচ্ছে আল্লাহর একটি নির্দেশ, হুকুম, আল্লাহর হুকুম, সেটা মানুষের বোধগম্য না কোনখানে আছে আর কিভাবে সেটা এলো আর কিভাবে চলে গেল, বেরিয়ে চলে গেল, মৃত ঘোষণা হলো যে মৃত এই লোক। মিন আমরে রব্বি ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে সামান্য জ্ঞান দেওয়া হয়েছে, তোমাদেরকে সামান্য সীমিত জ্ঞান দেওয়া হয়েছে, এই অল্প সীমিত জ্ঞান নিয়ে তোমরা সেই রূহ সম্পর্কে সম্যক জ্ঞান হাসিল করবে, এটা অসম্ভব, এটা অসম্ভব। কিন্তু একজন মানুষ হচ্ছে রূহ আত্মা এবং দেহ, এই দুটো বিষয়ের বস্তুর সমষ্টির নাম। তার মধ্যে রূহটাই আত্মাই হচ্ছে আসল, আত্মা রূহ যদি না থাকে তো এক পয়সা মূল্য নেই, কেউ রাখবে না আপনাকে, তাড়াতাড়ি দাফন করতে হবে। বরং আপনার নাম বলছিল যে আবদুল্লাহ, আর আবদুল্লাহ বলবে না, বলবে যে হ্যাঁ মৃতদেহ, না হয় বলবে লাশ, লাশ বলবে আর নাম বলবে না। তো এই রুহের চাহিদা মিটাইতে হবে ছেলে মেয়েদের, আর শরীরের চাহিদাও মিটাতে হবে, দুটোকেই দুটোর সমন্বয় করতে হবে, তাহলেই সত্যিকারের ছেলে মেয়েদের তরবিয়ত বা প্রতিপালন হবে। প্রথম যে বিষয়টি বলবো সেটা হচ্ছে ছেলেমেয়েদের সম্পর্কে দায়িত্ব চেতনা নিজের মধ্যে তৈরি করা। একজন বাবার, একজন মায়ের দায়িত্বশীল হইতে হবে, এই নয় যে দুনিয়ার সবাই বিয়ে শাদী করে, সবার ছেলে মেয়ে হয়, আমরাও বিয়ে শাদী করবো, আমাদেরও বিয়ে শাদী হয়েছে, আমাদেরও ছেলে মেয়ে আছেন, না না না। প্রথম দায়িত্ব চেতনা, যে আপনার ওপর বড় একটি দায়িত্ব রয়েছে, আপনি একজন বাবা, আপনি একজন মা, সুতরাং আপনাদের ওপর বড় একটি দায়িত্ব রয়েছে, আমানত রয়েছে আপনাদের কাঁধে, একটি আমানত আল্লাহ রাব্বুল আলামিন ন্যস্ত করেছেন, সেই আমানত আদায় করতে হবে। কোরআনে কারিমে আমানতের কথা আল্লাহ রাব্বানি বিভিন্ন ভাষায় বর্ণনা করেছেন,
inna aradna al amanata ala as samawati wal ardi wal jibal fa bayna yahmilnaha wa ashfaqna minha wa hamalaha al insan innahu kana zaluman jahula. Amanat din islam ke allah amanat boleche jemon taka poshar amanat hoy chele meye amanat istri amanat ji tar pore apnar iman islam apnar kache amanat এমন কি আপনার নাফস আপনার জান আপনার আমানত এই নয় যে আমার জান আমি রাখলাম না আমার পয়সা আমি রাখলাম না যেখানে ইচ্ছা সেখানে খরচ করলাম না এই অধিকার নেই তো আল্লাহ বলছে আমানত পেশ করলাম দ্বীনের আমানত আলা সামাওয়াতি ওয়াল আরদ আকাশ জমিন পাহাড় সবার উপর আমানত পেশ করলাম ফা বাইনা ইয়াহমিলনাহা কেউ চাইলো না বলছে আমরা পারব না ওয়া হামাল আহলি ইনসান মানুষে আমানতকে বহন করলো ইন্নাহু কানা যালুমান জাহুলা কিন্তু মানুষ আমানত বহন করার পরে অধিকাংশই এই আমানত সম্পর্কে জালেম আর না হলে জাহিল আল্লাহ বলছে ইন্নাহু কানা যালুমান জাহুলা আমানত নিলে তো আমানত রক্ষা করো আমানত ঠিকভাবে যথাযথ আদায় করো আমানতের হেফাজত করো তা না করে কেউ জুলুম করলো আর কেউ অজ্ঞতার পরিচয় দিল যে জানলো জানার পরে পালন করলো না সে জালেম আর যে জানলো না সে হচ্ছে জাহেল দায়িত্ব সম্পর্কে জানলোই না সে জাহেল মূর্খ আর যে জানলো জানার পরেও ঠিকভাবে পালন করলো না জ্ঞানী কিন্তু কর্ম নেই জ্ঞান অনুযায়ী কর্ম নেই তাহলে সে হচ্ছে জালেম সে হচ্ছে অপরাধী আর জাহেলও অপরাধী কিন্তু একজন বেশি অপরাধী যে জানে তারপর আমল করে না সে বড় অপরাধী আর একজন জানার সুযোগ নিল না অথবা জানলো না সে আর এক রকমের অপরাধী ইন্নাহু কানা যালুমান জাহুলা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আর এক আয়াতে ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন যে তোমরা আমানত আমানত ওয়ালার কাছে আদায় করে দাও যার যে আমানত আমানত আদায় করবে সুতরাং ছেলে মেয়ে হচ্ছে আমানত সুতরাং সেই আমানত যা আল্লাহ দিয়েছেন এই আমানতকে ঠিকভাবে আদায় করতে হবে আমানত আদায় করতে হবে এই আমানত আদায় কী করে হবে প্রথম যে কাজটি করতে হবে বলছিলাম সেটা হচ্ছে যে নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন হইতে হবে যে আমার দায়িত্ব আছে আমার ছেলে মেয়ে সম্পর্কে দায়িত্ব আছে এই দায়িত্ব সম্পর্কে আমাকে জবাব দিতে হবে দায়িত্ব মানে এই নয় যে দায়িত্ব বাস আছে দায়িত্ব সম্পর্কে প্রতিটি ক্ষেত্রে জবাবদিহিতা করতে হবে রবের সামনে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষেত্রে নির্দেশ দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা হে ইমানদারগণ তোমরা নিজেদেরকে এবং নিজের পরিবারকে আহলকে স্ত্রী ছেলে মেয়ে এটা হচ্ছে আপনার ছোট্ট একটা পরিবার ক্ষুদ্র পরিবার আপনার অধীনে আরও কেউ যদি থাকে তাহলে তারাও তার স্বামী তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও তাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো বাঁচাও এই জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য যদি চেষ্টা করেন যথাযথ চেষ্টা করেন তাহলে আমানত আদায় করলেন আর না হলে আমানত আদায় করলেন না ও আনফুসাকুম আহলিকুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমানত সম্পর্কে প্রতিটি মানুষকে জিজ্ঞাসা করা হবে এই সম্পর্কে সহিহ বুখারীতে হাদিস রয়েছে আলা কুল্লুকুম রাঈ ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি শুনে রাখো তোমাদের প্রত্যেককে হচ্ছে দায়িত্বশীল দায়িত্বশীল প্রত্যেকে তোমাদের দায়িত্বশীল ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি আর প্রত্যেককে জিজ্ঞাসা করা হবে তার দায়িত্ব সম্পর্কে দায়িত্ব সম্পর্কে বাবাকে জিজ্ঞাসা করা হবে তার দায়িত্ব সম্পর্কে মাকে জিজ্ঞাসা করা হবে তার দায়িত্ব সম্পর্কে ছেলে মেয়েদের জিজ্ঞাসা করা হবে তাদের যেসব দায়িত্ব রয়েছে সেসব সম্পর্কে প্রতিটি প্রতিষ্ঠানের যে দায়িত্বশীল তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলার পরে এক একটি ভেঙে ভেঙে বলেছেন ফাররাজুল রাঈন ফি আহলি বাইতিহি একজন পুরুষ মানুষ তার পরিবার স্ত্রী ছেলে মেয়েদের ক্ষেত্রে দায়িত্বশীল ওয়া হুয়া মাসউলুন আনহুম তাকে তাদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে ছেলে মেয়েদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে স্ত্রী সম্পর্কে জিজ্ঞাসা করা হবে ওয়াল মারআতু রাঈয়াতুন ফি বাইতি যাওজিহা ওয়া আহলি আর একজন মহিলা নারী তার স্বামীর বাড়িতে সে দায়িত্বশীল স্বামীর বাড়িতে এ কথা বললে চলবে না যে আমার কথা কে শুনে আর আমার বাকি দায়িত্ব আছে আমার স্বামী তো আছে না তোমারও দায়িত্ব আছে কারণ একজন পুরুষ মানুষ বাইরে দীর্ঘ সময় ধরে কাটায়
24 ঘন্টা বাড়িতে থাকে না, কিন্তু একজন মা ছেলে মেয়েদের সামনে 24 ঘন্টাই থাকে, বাড়িতে থাকে, এটা হচ্ছে তার আসল। বাইরে ঘোরাঘুরি করাটা তার আসল নয়, আসল হচ্ছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, বাড়িতে থেকে বাড়ির দায়িত্ব সামলাবে, এই বাড়ির আমানত আদায় করবে। ওয়াল মারআতু রাইয়াতুন ফি বাইতি যাওজিহা, একজন নারী দায়িত্বশীল তার স্বামীর বাড়িতে, ওয়াহিয়া মাসউলাতুন আনহুম, সুতরাং তাকে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের দিন হাশর মাঠে, আনহুম তাদের সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা। মা অনেক দস্তুরটি ছেলেদের জানতে পারে, বিশেষ করে মেয়েদের জানতে পারে, বলে না, ছোটোখাটো লুকিয়ে রাখে লুকিয়ে রাখে লুকিয়ে রাখে, আর তারপরে বিশাল বড় কোনো কিছু যখন হয়ে যায়, অঘটন ঘটে যায়, তখন স্বামীকে বলে বা তখন প্রকাশ করে, তখন হাই হাই করে না, প্রথমখানেই যদি অ্যাকশন নিত, প্রথমখানেই যদি দায়িত্ব সম্পর্কে সচেতন হতো, তাহলে এরকমের অঘটন ঘটত না। আশা করি বুঝতে পারছেন আজকাল ফেতনার যুগে। তো প্রথম কথা দায়িত্ব চেতনা। দুই নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে যে ছেলে মেয়ে পৃথিবীতে আসার আগেই ছেলে মেয়ের জন্য দুটো বিষয়ে গুরুত্ব দিতে হবে। একটি হচ্ছে ক্ষেত্র, ক্ষেত্র মানে ফসল কর্মের তো জমি, জমি লাগবে, ফসলের জন্য কী লাগবে, সহজ ভাষায় জমি লাগবে না, জমিনটা ভালো হইতে হবে যাতে উর্বর শক্তিটা ভালো, আর শুধু জমিন থাকলে হবে না, ওতে কিছু লাগবে ফসল করার জন্য, কী লাগবে, বীজ লাগবে, তাই না, বীজটাও যাতে ভালো হয়, বীজটাও যাতে ভালো হয়, অর্থাৎ এখতিয়ার উজ্জ্বল, যেন যখন বৈবাহিক সম্পর্ক হবে তখন একজন ভালো মানুষ, ভালো পুরুষ ভালো স্ত্রী বাছাই করবে, একজন ভালো নারী ভালো স্বামী বাছাই করবে। কারণ নারীদেরকে আল্লাহ কি বলেছেন, নিসাউকুম হারসুল লাকুম, নারীরা তোমাদের জন্য তোমাদের ক্ষেত স্বরূপ, ক্ষেত্র তোমাদের জমি, ঠিক আছে জমি ভালো, জমি খুব সুন্দর, কিন্তু বীজ ভালো না, বীজ খারাপ, তাহলে কি আর জমি ভালো থেকে হবে, তা হবে না। এর বিপরীতটা, বীজ খুব ভালো কিন্তু জমি ভালো না, বিয়ে করেছেন খারাপ পরিবারে, খারাপ মেয়েকে বিয়ে করেছেন, আপনি খুব ভালো মানুষ যথেষ্ট না, তাহলে ছেলে মেয়ে ভালো হবে না, ছেলে মেয়ে ভালো হবে না, ছেলে মেয়ে ভালো হওয়ার জন্য দুটোই হতে হবে। এই ক্ষেত্রে নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি দুটো হাদিস রয়েছে। পাত্রী বাছাইয়ের ক্ষেত্রে কি বলেছেন, ছেলে মেয়ে নেওয়ার আগে কি করবেন আপনি, স্ত্রী বাছাই করবেন, তাই না, কি বলছেন, তুন কাহুল মার আতলে আর মাই, নারীদেরকে মানুষ বিয়ে করে চারটা গুণ দেখে, নারীদেরকে বিয়ে করে কয়টি গুণ দেখে, চারটা গুণ দেখে, করতে বলেননি, আমাদের দেশের মানুষরা ভুল ব্যাখ্যা করে, কিছু কিছু বক্তার আছে বুঝে না ইসলাম, আর কিছু কিছু জনগণও বুঝে না, যার ফলে বক্তারা বুঝে না তো জনগণই বা কি বুঝবে, ভুল ব্যাখ্যা করে, যে চারটা বৈশিষ্ট্য দেখে বিয়ে করো, এই কথা বলেন না, তুন কাহ মানে করা হয়, এটা সাধারণত মানুষরা কি করে, চারটা গুণ দেখে, লেমা লেহা, ধন সম্পদ আছে কিনা, আর্থিক অবস্থা কেমন আছে দেখে, হ্যাঁ বলে হাসাব ইহা, বংশীয় মর্যাদা, বংশটা কেমন দেখে, হাসাব নাসা বংশীয় মর্যাদা দেখে, আর কি দেখে, বলে জামাল ইহা, সুন্দরী কেমন, মেয়েটা দেখতে কেমন সুন্দর যেটা বিয়ে করবে, এটাও দেখে, বলে দিন হ্যাঁ, আর দিন যদি মুসলিম হয় আর সত্যিকার মুসলিম হতে চায় তাহলে দিনদারি দেখে, যে মেয়েটা দিনদার ধার্মিক পরিবারের কিনা, বা মেয়েটা দিনদার ধার্মিক কিনা, মেয়ের বাবা মা ধার্মিক কিনা, তারা নামাজি কিনা, তারা সহি আকিদার কিনা, তারা শিরকি বেদাতি আকিদার তো নয়, তারা নাস্তিক পরিবারের বেদিন পরিবারের তো নয়, সব দেখে, দিন দেখা মানে দুটা, যাতে করে ভ্রান্ত দিন পালনকারী শিরক বেদাতি ধর্মকর্মকারীও না হয়, আর দিন ইসলাম থেকে দূরে একবারে নাস্তিক বেদিন এইরকম দুনিয়াদার পেট ছাড়া কিছু বুঝে না এমনটাও যেন না হয়, এই দুটো থেকে বাঁচতে হবে, এই দুটো পরিবার থেকে বাঁচতে হবে, বেদিন পরিবারে বিয়ে শাদী করবেন না, বিয়ে শাদী দেবেন না, আর কি করবেন না, যারা দিন পালন করে কিন্তু ভ্রান্ত দিন পালন করে, তৌহিদের জায়গায় শিরকের ধর্ম পালন করে, সুন্নতের জায়গায় বেদাতি ধর্মকর্ম করে, তাদের ঘরেও বিয়ে শাদী করবেন না, বিয়ে শাদী দেবেন না, এখান থেকেই ছেলে মেয়েদের প্রতিপালন শুরু। এই তিনটি না চারটি বৈশিষ্ট্য দেখে মানুষ বিয়ে করে, কিন্তু তুমি একজন মুসলিম হিসাবে কি করবে, নবী সব বলছেন ফাজফার বে জাতির দিন, তুমি দিনদার নারীকে বিয়ে করে সফল হয়ে যাও,
তিনটা যদি নাও পাও, সৌন্দর্য পেলে না, ভালো বংশ বংশ বংশীয় মর্যাদা ওই রকম নয়, সাধারণ সাধারণ পরিবারের, আর আর্থিক সচ্ছলতা নেই, গরিবের ঘরের, কোনো অসুবিধা নেই, ফাজফার, তুমি কামিয়াব সফল হয়ে যাও, বেজাতে দিন দিনদার মেয়েকে বিয়ে করে দিনদারি পেয়ে যাও যথেষ্ট, তাহলে পাত্রী বাছাইয়ের ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবে। পাত্র পাত্রী তো বাছাই করলেন, কিন্তু পাত্রী একটা মেয়ে, তার স্বাধীনতা নেই, অবশ্যই তার বাছাই অধিকার আছে, এবং তার বাবা মার ওপর এটি আমানত যে মেয়েকে যেখানে সেখানে দিয়ে দিবে না, মেয়েকে যার তার হাতে তুলে দিবে না, ভালো ডিগ্রি আছে আর বিদেশে থাকে আর বড় পয়সার মালিক, বড় বড় বিজনেসের মালিক, আর অসৎ লোকের সাথে দিয়ে দিয়ে দিল অথবা বেদাতি ঘরে দিয়ে দিয়ে দিল, নানা করবে না, আমানতে খেয়ানত করবে, এই আমানতে খেয়ানত করবে, কী করতে হবে? ছেলের ক্ষেত্রে মেয়েদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এজা খাতাবা ইলাইকুম মান তারজাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাজাউজুহু, যদি তোমাদের কাছে প্রস্তাব নিয়ে আসে বিয়ের এমন কোন ব্যক্তি যার দুনিয়া ও খলক ও তার চরিত্র পছন্দ, চরিত্র খারাপ আচরণ করবে না, আর দিন ভালো আছে, সুতরাং ও যদি প্রাকৃতিক রাগীও হয় তবুও সে বুঝবে যে আমি ভুল করছি, নিজের ভুলটা ধরতে পারবে, যে ধার্মিক মানুষ সে কখনো বাড়াবাড়ি করবে না, আর যদি ভুল হয়ে যায় তো ক্ষমা নিতে অসুবিধা নেই, ছোট হয়তো অসুবিধা নেই, জি কোনো অসুবিধা নেই, কিন্তু যদি দিনদারি না থাকে ভুল করে দিলেও ফিরে আসতে চাইবে না, ফিরে আসতে চাইবে না, সংশোধন করতে চাইবে না, স্ত্রীর কাছে ভুল স্বীকার করতে চাইবে না, কারণ দিনদারি নেই, আল্লাহর ভয় নেই, কে আমাদের জবাব দিতে হবে চিন্তা নেই। নবী সাল বলছেন, তোমাদের কাছে যদি কোনো এমন ছেলে প্রস্তাব নিয়ে আসে বিয়ে যার দিন পছন্দ আর কি পছন্দ, চরিত্র পছন্দ, ফাজাউজু, বিয়ে দিয়ে দাও, আর কিছু দেখিয়ে না, তার ইনকাম সোর্স কী, তার ভবিষ্যৎ কী, যেমন আজকাল বলে ভবিষ্যৎ কী, ওই সব কিচ্ছু না, ফাজাউজু, বিয়ে দিয়ে দাও, ইল্লা তাফআলুহু, যদি না করো, ভালো ছেলে পেলে দিনদার চরিত্রবান, তারপরে দিলে না পয়সা পয়সা করলে, তখন ফিতনাতুল ফিল আরদে অফাসাদুন আরিজ, তাহলে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি হবে, ফিতনা হবে, অফাসাদুন আরিজ, আর সীমাহীন ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হবে, তখন কী হবে, ব্যবিচারের রাস্তা খুলে যাবে, বিয়েতে বিলম্ব হচ্ছে, ব্যবিচার রাস্তা খুলে যাবে, আর না হলে যেখানে ভালো ছেলের সাথে বিয়ে চাইছিল বা বিয়ে দেওয়া উচিত ছিল ভালো ছেলের সাথে দিলে না, যার ফলে তখন সে হারামের পথ নেবে, বাড়ি থেকে মেয়ে উধাও হয়ে যাবে, অথবা একটা ভালো ছেলেকে দিলে না তখন খারাপ ছেলের পাল্লাতে পড়ে গেল, ফিতনা ফাসাদ হইল, আর ইহকাল পরকালকে ধ্বংস করলো, ফাসাদুন আরি, বিভিন্ন রকমের ফাসাদ, বিভিন্ন রকমের বিশৃঙ্খলা দেখা দিবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তাহলে আশা করি বুঝে গেছেন, তাহলে দুই নম্বর পয়েন্ট যেটা হলো সেটা হচ্ছে যে বিয়ে করতে হবে এবং বিয়ে দিতে হবে, ছেলে মেয়ে পাত্র পাত্রীর নির্বাচন এটা ভালো হইতে হবে ছেলে মেয়েদের তরবিয়তের ক্ষেত্রে। এখনও কিন্তু বিয়ে হয়নি, বিয়ে হইলো এতক্ষণ, হ্যাঁ বিয়ে হইলো, এখন ছেলে মেয়ে হবে, তাই না, মানে ব্যবস্থা হয়েছে, ছেলে মেয়ে হওয়ার জন্য তো বিয়ে শাদী করতে হবে, ব্যবস্থা হয়েছে। তিন নম্বর যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আল্লাহর কাছে নেক সন্তানের জন্য বেশি বেশি দোয়া করতে হবে, বেশি বেশি দোয়া করতে হবে। কয়টা লোক দোয়া করে, বিয়ে করেছেন দোয়া করছেন কখন, যখন ছেলে মেয়ে খারাপ হইতে লেগেছে, 12 বছর 14 বছর বয়স হয়ে গেছে, এখন বাঁকা হচ্ছে, যেতে বলছে গান্ধী গো আমদিকে, হ্যাঁ তখন দোয়া করছে যে আল্লাহ ছেলেটা খারাপ হতে যাচ্ছে, আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ রক্ষা কর, মেয়েটা খারাপ হতে যাচ্ছে, হ্যাঁ মেয়েটা ভালো কথা শুনতে চায় না, তখন আল্লাহর কাছে দোয়া করছে, এত দেরি করে দোয়া করলে হবে, ওই যখন বিয়ে শাদী করেছেন তখন বা তার আগে থেকেই দোয়া করতেন, অনেক ওলামার বলছেন আপনি আগে থেকেই অবিবাহিত এখনই দোয়া করেন যে আল্লাহ আমাকে নেক সন্তান দাও, এখন তুই দোয়া করেন, বিয়ে করেছেন সাথে সাথে দোয়া করেন, দোয়া বাড়িয়ে দেন, বেশি বেশি দোয়া করেন। এই ক্ষেত্রে আমাদের আদর্শ ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিসসালাম, তার দোয়া রয়েছে, আদর্শ আমাদের জন্য নবী জাকারিয়া আলাইহিসসালাম, তিনি দোয়া করেছেন নেক সন্তানের জন্য। এই ক্ষেত্রে কোরআনে কারিমে আল্লাহ শিক্ষা দিয়েছেন ইবাদুর রহমান, রহমানের বান্দাদের দোয়া, হ্যাঁ যেসব দোয়াগুলি আল্লাহ শিখিয়েছেন সূরা ফুরকানের শেষ দিকে, তার মধ্যে রয়েছে নেক সন্তান চাওয়ার দোয়া। তাহলে তিনটি দোয়ার দিকে ইঙ্গিত করে দিলাম। ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া কী ছিল, وقال اني ذاهب الى ربي سيهدين ربي هب لي من الصالحين ربي هب لي من الصالحين
80 বছর বয়স পার হয়ে গেছে, একটা ছেলে মেয়ে নেই, কিছুই নেই, দোয়া করছে, না ইসমাইল হয়েছে না ইসহাক, দোয়া করছেন, নিরাশ হচ্ছেন না। আপনারা 5 বছর বিয়ে হয়েছে, নিরাশ হয়ে যাচ্ছেন, 5 বছর 7 বছর হয়ে গেল, ছেলে মেয়ে হয় না, আর হবে না, মানে আগে থেকেই সিদ্ধান্ত দিয়ে দেন আর হবে না, মানে অথচ এখনো বয়স 40 পার হয়নি, 80 বছর পার হওয়ার পরে নিরাশ হচ্ছে না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, আশা নিয়ে দোয়া করেছেন, ইয়াকিনের সাথে দোয়া করেছেন, আল্লাহ দিতে দেবেন, আল্লাহ সব কিছু করতে সক্ষম। রব্বি হাবলি মিনাস সালেহিন, আল্লাহ আমাকে নেক সন্তান দান করে, আল্লাহ আমাকে নেক সন্তান দান করে। জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করেছেন, এত বুড়ো হয়ে গেছেন, বুড়ো হয়ে গেছেন যে বলছেন যে হাড্ডি এখন একদম কমজোর হয়ে গেছে, আর হাড্ডি চামড়া গোস্ত হাড্ডিতে লেগে গেছে, হ্যাঁ শরীর শুকাইতে যাচ্ছে, ছেলে মেয়ে হওয়ার বয়স নেই, তারপর নিরাশ হচ্ছে না, দোয়া করছেন। জি, ওনালিকা দা জাকারিয়া রব্বা, জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করছেন সেই সময় যখন মারিয়াম আলাইহিস সালামকে আনসিজিন ফল খেতে দেখছেন। আনসিজিনে আল্লাহ যদি মারিয়ামকে ফল দিতে পারে, তো আনসিজিনে আল্লাহ আমাকে ছেলে মেয়ে দিতে পারে না, দিতে পারে না, দোয়া করছেন। হোনালিকা তখনই দোয়া করছেন যে আমাকে দিতে পারেন আল্লাহ, কেন দেবেন না, দোয়া করছেন। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দোয়া, রব্বি হাবলি আল্লাহ আমাকে দাও দান করো, মিন লাদুনকা তোমার তরফ থেকে, তোমার পক্ষ থেকে, যুররিয়াতান তাইয়্যিবা নেক সন্তান, পাক পবিত্র সন্তান, তাইয়্যিব ভালো, তাইয়্যিবা নেক সন্তান দান করো, ইন্নাকা সামিউদ দোয়া তুমি দোয়া শ্রবণ করে থাকো, বান্দার দোয়া শুনে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন সে দোয়া করলেন, আল্লাহ শুনলেন, দিয়ে দিলেন, কি দিলেন, ইয়াহিয়া। জি, আল্লাহ বলছেন তাকে ইয়াহিয়া দিলাম। আর ইব্রাহিম আলাইহিস সালাম যখন দোয়া করলেন কি দিলেন, ইসমাইল দিলেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন, পরীক্ষা আল্লাহ করছেন, পরীক্ষার পরে পরীক্ষা, যখন পরীক্ষা প্রতিটি পরীক্ষায় পাস করছেন, আল্লাহ বলছেন যে তুমি যখন সব পরীক্ষায় পাস, তোমাকে আরও দেব, একটা চেয়েছিলে ইসমাইল, তোমাকে ইসহাকও দেব, অমি ওয়ারা ইসহাক ইয়াকুব, ইসহাক তো দিলাম দিলাম, ইসহাকের ঘরে আবার ইয়াকুব নবীও আল্লাহ দেব, অগ্রিম নাতি হবে, ছেলের ঘরে নাতি হবে, ওইটাও আল্লাহ বলে দিল। ইব্রাহিম আলাইহিস সালাম জানিয়ে দিয়েছেন যে তোমার এখন একটা ছেলে হচ্ছে না, ইসমাইল নেই, ইসহাক নেই, ইসমাইল আসলো, ইসহাক, আর ইসহাক তো আসলো, দুটা তো আসলো, আসলো ইসহাকের ঘরে আর এক নবী ইয়াকুব আসলো, আল্লাহ কোরআনে বলছে। কিভাবে দোয়া কবুল হয় মানুষের চিন্তা করলে, কিন্তু দোয়া করতে হবে। নবী ইসলাম বলেছেন উদ্দুল্লাহ, তোমরা দোয়া করো আল্লাহর কাছে, ওয়ান তো মুকিনুনা বিল ইজাবা, যেন তোমাদের ইয়াকিন থাকে, দৃঢ় প্রত্যয় থাকে, একটুও সামান্য রকমের পিছপা না, মনে ইয়াকিন আছে অবশ্যই আল্লাহ কবুল করবে। কেন কবুল করবেন না আল্লাহ, আল্লাহ কি পারবেন না, আল্লাহ তো সবই পারেন, তো কেন কবুল করবেন না। ওয়ান তো মুকিনুনা বিল ইজাবা, ইয়াকিনের সাথে দোয়া করো, আমাদের দোয়াতে ইয়াকিন থাকে না অধিকাংশ লোকের, যার ফলে দোয়া কবুল হয়, দোয়া কবুলে বাধা হয় হারাম খাওয়া, হারাম খাচ্ছেন, আর অনেকে হারাম খাচ্ছেন না হয়তো, সতর্ক, খুবই কম পাওয়া যাবে এরকম লোক, যদিও তার হারামের সংমিশ্রণ আছে, আর যদি নাও খান খুব খুব যত্ন করে চলছেন, খুব একবারে সজাগ যে না আমি হারাম খাবো না, হারাম খাবো না, ঠিক আছে, দোয়া কবুলে বাধা নেই, দোয়া কবুলে যদি বাধা না থাকে, শিরক নেই, বিদাত নেই, মাশাআল্লাহ, দোয়া কবুলের শর্ত আছে, কিন্তু ইয়াকিন মজবুত না, ইয়াকিন এটা কি হবে, এটি সম্ভব, আল্লাহ আমার মতো লোককে কি আল্লাহ এত এত কিছু দিতে পারে, সব দিতে পারে আল্লাহ, জি ইয়াকিনের সাথে দোয়া করতে হবে, আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। রহমানের বান্দাদের দোয়া যা সূরা ফুরকানে আল্লাহ শিখিয়েছেন, সেই দোয়া কি, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমাম, রব্বানা হাব লানা, আল্লাহ আমাদেরকে দেয়াও দান করো, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, আমাদের স্ত্রী ওয়া যুররিয়াতিনা, একজন মহিলা যখন দোয়া করবে তখন বলে মিন আজওয়াজিনা, আজওয়াজ মানে স্বামী, আজওয়াজ মানে দুটোই হয়, আজওয়াজ মানে জোড়া, জি আমাদের জোড়া দাও, সঙ্গী দাও, অজুরিয়াতে না আমাদের সন্তান সন্ততি ছেলে মেয়ে দাও, এমন কোররাতা আয়ন যাতে আমাদের চক্ষু শীতল হয়, চোখ ঠান্ডা হয়, দেখলেই মনটা ঠান্ডা হয়ে যায়, দেখলেই চোখ ঠান্ডা হয়ে যায়, শুনলেই মনটা ঠান্ডা হয়ে যায়,
ছেলের কথা, ছেলের উন্নতির কথা, ছেলের এলমের কথা, ছেলের আমলের কথা, ছেলের দিনের কথা, ছেলের তাকওয়ার কথা, ছেলেকে বলতে হয় না, মেয়েকে বলতে হয় না, হিজাবের জন্য মেয়েকে বলতে হয় না, ছেলেকে নামাজের জন্য বলতে হয় না, নিজেই ছুটে বাপের আগে আগে গিয়ে হাজির মসজিদে আগেই রেডি হয়ে আছে, মনটা ঠান্ডা হয়ে যাচ্ছে। পড়তে বলতে হয় না, নিজেই পড়া রেডি করে দিয়েছে, মন ঠান্ডা হয়ে যাচ্ছে। কুররাত আয়ুন ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিন ইমামা, এবং আমাদেরকে আল্লাহ ভীরুদের ইমাম নেতা বানিয়ে দেয়, মানে ভালো মানুষের নেতৃত্ব দান করা। ভালো মানুষের নেতৃত্ব দেওয়া খুব সহজ, কিন্তু খারাপদের নেতৃত্ব দেওয়া খুবই মুশকিল। ছেলে মেয়ে যদি ভালো হয় তো কত যে শান্তি, কত যে শান্তি বাপ মায়ের, আর ছেলে মেয়ে যদি খারাপ হয় তাহলে বাপ মায়ের সারা জীবন অশান্তি। ছোটোতে মানুষ করতেও অশান্তি, বড় হয়েও অশান্তি, বিয়ে শাদি দিয়েও অশান্তি, তাদের সংসার হয়ে যাওয়ার পরে, রোজগারে লেগে যাওয়ার পরেও অশান্তি, যতদিন বেঁচে আছিস তো অশান্তি আর অশান্তি। কিসের কারণে? কারণ ছেলে মেয়ে অসৎ সেজন। কিন্তু ছেলে মেয়ে যদি সৎ হইত তো ওই ছোটো থেকে যে শান্তি, তো শান্তি। আল্লাহ আমাদের সার্বিক জীবনে যেন শান্তি দান করে। কয়টি কথা বললাম? দোয়া করার কথা বললাম, ঠিক না? তিনটি বললাম। চার নম্বর যে বিষয়টি বলবো সেটা হচ্ছে, ছেলে মেয়ে হইলে খুশি হবেন, আনন্দিত হবেন। ছেলে মেয়ে হইলে, ছেলে হোক আর মেয়ে হোক, হলে কী হবেন? যখনই পজিটিভ হবে তখনই যেন খুশি হয়। হ্যাঁ, কিন্তু সবাই খুশি হন নাকি? যখন মনে করছে যে এখন লাগবে আমার ছেলে মেয়ে তখন খুশি, আর এখন আর লাগবে না। কয়টা হয়ে গেছে? দুটো হয়ে গেছে। ও হ্যাঁ, দুটো হয়ে গেছে, ঠিক আছে। অথবা পজিটিভ কিন্তু মেয়ে, মনটা খারাপ, আরে খুশি কিসের? মেয়ে, একটা মেয়ে হয়েছে, আবার মেয়ে, দুটো তিনটে পাঁচটা মেয়ে, আবার মেয়ে, মনটাই খারাপ। এই হইলে হবে না। আল্লাহ কিন্তু অন্তর জানছে তোমার অন্তর খারাপ, তোমার অন্তরের রোগ আছে। ছেলে মেয়ে আল্লাহর নিয়ামত, এই নিয়ামত পেলে অনেকে খুশি হয় না, যারা বেশি চায় না তারা খুশি না। আবার কেন পজিটিভ হয়ে গেল ঝামেলা? কী করে এটাকে নষ্ট করা যায়? লাহাউলা পথে নাউজুবিল্লাহ, আসতে দিতে চাই না। ছেলে হোক আর মেয়ে হোক খুশি হইতে হবে, নিজে আনন্দিত হইতে হবে, মানুষকে সুসংবাদ দিতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে নেক সন্তান দিয়েছেন, আল্লাহ আমাকে ছেলে দিয়েছেন, আল্লাহ আমাকে মেয়ে দিয়েছেন, মেয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ মেয়ে দিয়েছেন। ছেলে হইলে খুব খুশি, মেয়ে হইলে কোনো খুশি নেই। ছেলে হইলে বড় বড় পার্টি আর মিষ্টি, আর মেয়ে হইলে নেই। না না না, আল্লাহ বুঝছেন তোমার কথা, তোমার চরিত্র ভালো না, তোমার ইমান ভালো না। ছেলে হোক আর মেয়ে হোক সব আল্লাহর নিয়ামত। আল্লাহ রাব্বুল বলছে, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতের দুনিয়া, ধন সম্পদ আর সন্তান সন্ততি সবকে আল্লাহর জিনত বলেছে দুনিয়ার। কিন্তু ধন সম্পদ পেয়ে পেট ভরে না, মন ভরে না, আর ছেলে মেয়ে দুটার পর আর নিতে চান না, এই অবিচার কেন? এই অবিচার কেন? কোটি কোটি টাকার মালিক হলে আর এক কোটি চাইবে, তাই না? কোটি কোটি টাকার মালিক হলে আরও চাইবেন, এক কোম্পানির মালিক আর এক কোম্পানির মালিক হতে চাইবেন, পয়সা দিয়ে মন ভরে না, হা হা করে বসে আসবে, হাই জাহান্নামের মতো অবস্থা। কিন্তু যখন ছেলে মেয়ে হচ্ছে, না না না, এত বেশি ছেলে মেয়ে হইলে কি আর মানুষ করা যায়? কি করে মানুষ করবো? শুধু জন্মে দিলে হবে? এগুলো কথা আজকাল মহিলাদের কথা, আজকাল মহিলা পুরুষদের কথা, মহিলারাই বেশি বলে এগুলো। হ্যাঁ, শুধু জন্মে দিলে হবে, মানুষ তো করতে হবে। আরে আল্লাহকে ভয় কর, এইরকম যদি চরিত্র থাকে আর এরকম যদি চিন্তা চেতনা থাকে, এরকম আকীদা বিশ্বাস থাকে, তা আল্লাহ কখনো পরিবারে বরকত দেবে না, কখনো শান্তি দেবে না, ওই সব ছেলে মেয়ে কিনে শান্তি হবে না। যারাই অশান্তিতে আছে এই কারণে যে একটা ছেলে, দুটো ছেলে, একটা ছেলে মেয়ে নিয়েছে, ব্যাস আর নেব না, যার ফলে অশান্তি, এই দুটো খারাপ হয়ে গেছে। তারপরে দিন তো মোটেই শিখায়নি, দিনের কাছে রাখেনি, দুনিয়ায় কী করে বড় হবে, বড় হবে, যার ফলে অশান্তির শেষ নেই বাপ মায়ের। আল্লাহ যেন হেফাজত করে। খুশি হইতে হবে ছেলে মেয়ের সংবাদ আসলে। জি, পাঁচ নম্বরে যেটা সেটা হচ্ছে যে যারা দুনিয়াতে আসছে কচি কাঁচা, তাদের পৃথিবীতে বেঁচে থাকার অধিকার আছে। আপনার যেমন দুনিয়াতে বেঁচে থাকার অধিকার আছে না? আছে না? নেই। আপনার অধিকারটাকে যদি নষ্ট করে, আপনাকে খুন করে, কত বড় অপরাধী! শিরকের পরে, কুফরির পরে সবচেয়ে বড় অপরাধ হচ্ছে মানুষকে অন্যায়ভাবে খুন করা, ঠিক না? হ্যাঁ, আল্লাহ কোরআনে কারিমে সূরা ফুরকানে বলেছে, আল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল লাতি হাররামাল্লাহু ইল্লা বিল হাক ওয়া লা ইয়াযনুন। সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরকের পাপ, আল্লাহ ছাড়া অন্যকে ডাকার পাপ, আর তারপরে ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফস, আর হত্যা করা, আর হত্যা করার পাপ, কাউকে হত্যা করা অথবা নিজে আত্মহত্যা করা, এটি বড় পাপ। আর তারপরে জিনা, ওয়া লা ইয়াযনুন, মুমিন
শিরিকও করে না, মুশরিকও হয় না, আর মুমিন মুসলিম শিরকি আকীদাও রাখে না, আর খুনও করে না, ব্যভিচারের কাছেও যায় না, আল্লাহ বলেছে। তো ছেলে মেয়ে যখন আসছে আসতে দিতে হবে, না পাই তারা লাগাইলে হবে না, যেন আর ছেলে মেয়ে নিব না, সুতরাং এটাকে কি করে নষ্ট, চলো ডাক্তারের কাছে যাই, চলো কিছু একটা ওষুধ খাওয়াই, চলো একটা কিছু খাওয়া করি যার ফলে এটা নেব না, অ্যাবর্শন করিয়ে দিই না, ওজুবলা যেমন কাফেররা করছে তেমন মুসলিমও করছে। এখানেই কিন্তু ছেলে মেয়ে খারাপ হতে হবে, বাকি যেগুলো আছে সেগুলো খারাপ হয়ে যাবে, কারণ আল্লাহর পক্ষ থেকে এটি আজাব শাস্তি, যে যারা দুনিয়াতে আসছে তাদের বেঁচে থাকার অধিকার ছিল, এই আগামী ছেলে মেয়েগুলো আসছিল সেগুলোকে আসতে দিলে না, সুতরাং যে দুটো আছে সেই দুটোকে খারাপ করবে না, সেই দুটো খারাপ পথে চলবে, তোমার পানিশমেন্টের জন্য, তোমার আজাবের জন্য সারা জীবন যেন তোমার মানসিক আর শারীরিক আজাব হতে, আজাবের কারণ হতে থাকে ছেলে মেয়েগুলো, যে ছেলে মেয়েগুলো বেঁচে আছে দুটো রেখেছো মাত্র, আর বাকি তো নিবে না, সবকে নষ্ট করছো বা আসতেই দিচ্ছ না, এবার বন্ধ করে নিয়েছ, সুতরাং এই দুটো ছেলে মেয়ে তোমার জন্য আজাব শাস্তির কারণ। আল্লাহ যেন বোঝার তফিক, সুতরাং যতটা আল্লাহ দিচ্ছেন নেন, নেন বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ দশটা ছেলে মেয়ে হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ, পর পর মেয়ে হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আল্লাহ কোরআনে কেন বলছে লিল্লাহি মুলকু সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমির মালিক আল্লাহ, ইহা বলে মাইয়া শাও ইনাসা, যাকে চান আল্লাহ শুধু মেয়ে সন্তান কন্যা সন্তান দান করেন, ওয়া ইহা বলে মাইয়া শাও যুকুরা, যাকে চান আল্লাহ শুধু ছেলে সন্তান দেন, যার শুধু ছেলে আর ছেলে হচ্ছে মনটা চাইছে, একটা যদি মেয়ে হয় তো আল্লাহ দিচ্ছেন না, আল্লাহ আল্লাহ যেহেতু সব কিছুর মালিক, কারো ক্ষমতা এটা রাখেন না, কারো পৃথিবীতে এই ক্ষমতা নেই যে আমি ছেলে নেবো শুধু, অথবা আমি এবার মেয়ে নেব তা আমি এই নেবো সেই নেবো, না সব কিছুর মালিক আল্লাহ। আর আল্লাহ কখনো কখনো দুই রকমই দেন কাউকে, দুটো ছেলে দুটো মেয়ে, কয়েক কয়েকটা ছেলে কয়েকটা মেয়ে, আবার কাউকে কাউকে নিঃসন্তান করেন, নিঃসন্তান বন্দা ছেলে মেয়ে হয় সব কিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং আল্লাহ যা করছেন সেটা সাদরে গ্রহণ করেন, বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলুন। এটা হচ্ছে ছেলে মেয়েদের তরবিয়ত, এগুলি যখন এই কয়টা হয়ে গেল তখন এখন যে কাজটি করবেন সেটা হচ্ছে যে তারা, আর একটা কাজ সেটা হচ্ছে তাড়াতাড়ি বিয়ে করবেন। আজকাল অধিকাংশ যুবকরা তাড়াতাড়ি বিয়ে করতে চায় না, বরং মেয়েরা করতে চায় না, না এখন লেখাপড়া চলছে, মাস্টার ডিগ্রি না করলে আমার মেয়ে বিয়ে করতে চায় না, পিএইচডি কমপ্লিট না করলে আমার মেয়ে বিয়ে করতে চায় না, মেডিকেলে পড়ছে ডাক্তারিটা পাস না করলে আমার মেয়ে বিয়ে করতে চায় না। মেয়ের বিয়ে হতে হতে 25-30 বয়স যখন হয়ে গেল তখন আর ছেলে বলছে না, এই বুড়িকে কি আর বিয়ে করা যায়, আর করবো না, তখন আর ছেলে পাচ্ছে না ভালো। যখন ডিগ্রি বড় ডিগ্রি লাভ করেছে তখন এ মেয়ে তখন মার্কেটে সস্তা হয়ে গেছে, আর এই মেয়ের আর কোনো দাম নেই, তখন যুবকরা ওই 18 খুঁজছে, যুবক খুঁজছে 18, আর এ তো আপনার ওই ডিগ্রি করতে করতে আর একটু আরও পড়ি করতে করতে 25-30 বয়স হয়ে গেছে শেষ। ভালো ভালো শিক্ষিতা মেয়ের আজকাল কোনো স্বামী পাচ্ছে না, যোগ্য স্বামী তো দূরের কথা, কোনো স্বামী পাচ্ছে না, যখনই যাই দেখে বায়োডাটা দেখে রে বাপরে 28 বয়স, 30 বয়স, না 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 আমি 18 চাই। দাদা বোঝা গেছে, খবরদার বিলম্ব করবেন না, বিলম্ব করবেন না, তাড়াতাড়ি করে বিয়ে করবেন, মেয়ে হোক অথবা ছেলে হোক, তাড়াতাড়ি বিয়ে দিতে বলেছেন, বিয়ে করতে বলেছেন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জি, ছেলেরা পায়ে দাঁড়াইতেই পারে না, বিয়ে করতেই পারে না, পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে চলে গেল 40 বয়স হয়ে গেল, 40 তো শেষ, এখন তো উজান আর নাই, এখন তো কমজোর হইতে আছেন, আর কি হবে, তারপরে বিয়ে শাদি করলেন, এখন ছেলে মেয়ে যদি হয়, ছেলে মেয়ে নাবালকে থেকে গেল বয়স 60, রিটায়ারমেন্ট হয়ে গেল 60 আর কি কাজ করবে, না শরীর চলছে না, তো শরীর চলছে না, আর এই যে ছেলে ছেলে নাবালক হয়েই আছে, মেয়ে নাবালিকা হয়েই আছে, ছেলে মেয়ে মানুষ করা হলো না, বুড়ো হয়ে গেল, বরকত সব শেষ হয়ে যাচ্ছে, না এই জন্য তাড়াতাড়ি বিয়ে করি। ইয়া মাশার সবাব 9, হে যুবকরা, মানিস্তা মিন কুল বাদ, যার বিয়ের যোগ্যতা আছে ফালিয়াতা জওয়াজ, সে যেন তাড়াতাড়ি বিয়ে করে, বিয়ে করো, তাড়াতাড়ি বিয়ে করো, বয়স হয়ে গেছে, সাবালক হয়েছে, বিয়ে করো, বিয়ে করলে রুজি রাস্তা খুলবে। আপনারা বা আজকাল মুসলিমরা অমুসলিমদের দেখা দেয় কি বলছে, যে পায়ে দাঁড়াবো তারপরে বিয়ে করবো, আর কোরআন বলছে যে বিয়ে করো তাহলে পায়ে দাঁড়াইতে পারবে, কোরআন কি বলছে যে বিয়ে করো তাহলে পায়ে দাঁড়াতে পারবে, মানে রুজির রাস্তা খুলবে। সূরা নূর পড়ে দেখেন, সূরা নূরে আল্লাহ বলছে ইয়া কোনো ফকারা ইয়ুগনিহিমুল্লাহু মিন ফাযলিহি,
তারা যদি অভাবী গরীব মানুষ হয় ফকির হয় তাহলে বিয়ে শাদি করলে আল্লাহ তার অনুগ্রহে তাদেরকে সচ্ছল করে দিবেন অভাব মুক্ত করে দিবেন অভাব মুক্ত হওয়ার জন্য বিয়ে শাদি করা লাগে আর বাস্তব সত্য একটা যুবক যতদিন বিয়ে করে না ততদিন দায়িত্ব চেতনা নেই এখানে সেখানে টাকা পয়সা ফালতু খরচ করে কিন্তু বিয়ে শাদি করলে না এখন বুঝতে শিখেছে এখন আমার স্ত্রী আছে ওর জন্য টাকা পয়সা লাগবে ছেলে মেয়ে আবার ছেলে মেয়ে হবে তাদের জন্য কিছু বাঁচাইতে বাঁচাইতে শিখে আর তার আগে পর্যন্ত বাঁচাইতে শিখে আরও বিভিন্ন রকম কারণ আর গাইবি গাইবি মদত তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আছে যেটা আমরা চোখে দেখতে পাই না সুতরাং কোরআনে কারিমের কথা সত্য যে বিয়ে করলে মানুষ অভাবমুক্ত হয় আর আগে অভাবমুক্ত হব তারপরে বিয়ে করব এই ধারণাটি কোরআন বহির্ভূত এটা ভুল কথা সুতরাং তাড়াতাড়ি ছেলে মেয়েরা যেন বিয়ে বসে এবং বিয়ে করে আল্লাহ যেন তৌফিক দান করেন ছয়টি কথা বলা হয়ে গেছে সাত নম্বর যে কথাটি বলবো সেটা হচ্ছে যে আপনার ঘরে এখন ছেলে অথবা মেয়ে এসেছে আর সে কথা বলতে শিখেছে প্রথম যখন কথা বলার আগে কথা বলতে শেখার আগে বরং লেখাপড়ার যোগ্যতা যে ধরেন পাঁচ বছর ছয় বছর হয় লেখাপড়া আসল হচ্ছে ছয় বছর সাধারণত এই জন্য সরকারি স্কুলগুলিতে ছয় বছর না হলে অ্যাডমিশন হয় না তো তার আগে যদি আজকাল মানুষ চেষ্টা করছে যে আর ছোটো থেকে শিখাবো ভালো কথা ছেলে মেয়েদের প্রথম তৌহিদের শিক্ষা দিতে হবে কিসের শিক্ষা দিতে হবে তৌহিদ লা ইলাহা ইল্লাল্লাহ তোমার মাবুদ আল্লাহ তোমার মালিক আল্লাহ তোমার রব আল্লাহ এই কথা শিখাইতে হবে আর এই রহস্যের কারণে যদি হাদিসগুলি নিয়ে বিভিন্ন রকমের মত রয়েছে হাদিস সহি না জয়ীফ কিন্তু কমপক্ষে আজানের বিষয়টিকে মেনে নেওয়া যেতে পারে বাচ্চা শিশু যখন ভূমিষ্ঠ হয় তখন তার কানে কী করা আজান দেওয়া জোরে আজান নয় মসজিদের আজানের মতো করে আমাদের দেশে অনেকে কিন্তু ওই রকম মসজিদের মতো আজান দেয় বাচ্চা হয়েছে আজান দেওয়া শুরু করলো না বাচ্চাটাকে কোলে নিয়ে আজান দেওয়া যদিও একামতের হাদিস একেবারে জয়ীফ স্বীকৃত কিন্তু আজানের হাদিসগুলি আল্লাহ ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ এরকম আরও অনেক আইমে আছেন যারা বলেছেন যে আমল যোগ্য আবার অন্য অন্যরা জয়ীফও বলেছেন কিন্তু জয়ীফ ধারণা করেন তো করিয়েন না আমল কিন্তু যারা করেছেন এখানে একটি বড় রহস্য হচ্ছে যে একটা শিশু যখন ভূমিষ্ঠ হলো পৃথিবীতে আসলো দুনিয়ার আজেবাজে কথা তার কানে পৌঁছার আগেই তার কানে আল্লাহ আকবার পৌঁছে দাও আল্লাহ তোমার কাছে সবচেয়ে বড় আল্লাহ তোমার কাছে সবচেয়ে বড় আল্লাহর বিধান তোমার কাছে সবচেয়ে বড় আল্লাহর ইবাদত তোমার কাছে সবচেয়ে বড় আল্লাহর আদেশ নিষেধ পালন করা তোমার জীবনে সবচেয়ে বড় কাজ আল্লাহু আকবার এই যে আল্লাহু আকবারের ধ্বনি আওয়াজ আপনি যে পৌঁছে দিলেন তাকবীর বাচ্চার কানে পৌঁছে দিলেন এইটা হচ্ছে তালিম তৌহিদ তৌহিদের শিক্ষা দেওয়া শুরু হয়ে গেল আর তারপরে বাচ্চা যখনই মুখ ফুটবে প্রথম বাপ মা বলতে শেখা আব্বা বলতে শেখা আম্মু বলতে শেখানো আর দাদা আর নানি আর নানা এসব না শিখিয়ে আল্লাহ শেখান কী শিখাবেন আল্লাহ শিখান আল্লাহ নাম বলতে শিখুক আল্লাহ বলতে শিখুক তারপরে যখন আর একটু বলতে পারবে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে শিখুক লা ইলাহা ইল্লাল্লাহ বলতে শিখুক কালমায়ে শাহাদাত বলতে শিখুক আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইসব ভালো ভালো কথা বলতে শিখুক আর তারপরে তখন দুনিয়ার কথাবার্তা বলতে শিখুক আর তারপরে যেমন যেমন বড় হবে তৌহিদের জ্ঞান দিতে হবে জি যে তোমার রবকে আল্লাহ তোমার নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার দিন কি ইসলাম এই প্রশ্নগুলি কবরে প্রতিটি মানুষকে জিজ্ঞাসা করা হবে সুতরাং এগুলো দিয়ে ছেলে মেয়েদের ইমানি ইসলামী শিক্ষা শুরু করতে হবে তৌহিদের শিক্ষা শুরু করতে হবে আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন তাহলে তৌহিদের শিক্ষা প্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়েমান দেশে মুআযী ইবনে জাবালকে পাঠালেন মুআযী ইবনে জাবালকে ইয়েমান দেশ যখন বিজয়ী হলো ইসলাম পৌঁছিল সেখানে আহলে কিতাব ইহুদিরা বসবাস করত তো সেখানে যখন পাঠালেন গভর্নর করে তখন বললেন ইন্নাকা তাতি কওমান মিন আহলিল কিতাব তুমি এমন একটি এলাকায় যাচ্ছ দেশে যাচ্ছ যেখানে আহলে কিতাব বসবাস করে ইহুদিরা বসবাস করে সুতরাং ফালিয়াকুন আউওয়ালা মা তাদউহু ইলাইহি সর্বপ্রথম যে দাওয়াত তাদেরকে দিবে সেটা হচ্ছে ইওয়াহিদুল্লাহ আল্লাহর তৌহিদের দাওয়াত দিবে কোন হাদিসে রয়েছে তৌহিদুল্লাহর দাওয়াত দিবে কোন হাদিসে রয়েছে শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিবে আর কোন রিওয়ায়েতে রয়েছে ইবাদাতুল আল্লাহর ইবাদত বন্দেগীর দাওয়াত দিবে তিনটির মূল উদ্দেশ্য হচ্ছে কেন বন্ধ কেন হলো তিনটির কি বন্ধ করে দিল নাকি হ্যাঁ না খারাপ কিছু না
আচ্ছা ঠিক আছে, এখন তিনটির মূল উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের তৌহিদ দিয়ে শুরু করতে হবে। কি দিয়ে শুরু করতে হবে? আল্লাহর একত্ব দিয়ে শুরু করতে হবে, আল্লাহর একত্ব দিয়ে শুরু করতে হবে। আহলে কিতাবের দাওয়াত দিতে, অমুসলিমদের দাওয়াত দিতে গিয়ে যখন লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে শুরু করবেন, আপনার ছেলে মেয়ে কচি কাচাদের ক্ষেত্রে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে শুরু করবেন না, লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে শুরু করতে হবে। সুতরাং আপনার সমাজে যে মাজার পূজা থাকে, আপনার সমাজে যে মূর্তি পূজা থাকে, তো ছোট বাচ্চাকে শিখাইতে হবে যে মূর্তি পূজা শিরক, মাজার পূজা শিরক, এবং এক রবের ইবাদত করাই হচ্ছে ইমান ইসলাম। এটা হচ্ছে সর্বপ্রথম শিক্ষা, এটা সবচেয়ে বড় ফরজ, এবং এটা হচ্ছে সব সর্বপ্রথম ফরজ বান্দার উপর, মানব জাতির উপর সবচেয়ে বড় ফরজ এবং সর্বপ্রথম ফরজ হচ্ছে তৌহিদুল্লাহ তাআলা, মহান আল্লাহর তৌহিদ। আল্লাহ যেন তৌফিক দান করেন। যখন তাওহীদের শিক্ষা দিলেন, আস্তে আস্তে বাড়াবেন, শিক্ষাগুলি বাড়াবেন, প্রাথমিক শিক্ষা, তারপরে আস্তে আস্তে যেমন শিখায়, তার সাথে যেমনই 7 বছর বয়স হচ্ছে তখন কি করতে হবে? তালিমুসসালাহ, সালাতের তালিম দিতে হবে। শুধু সালাত পড়তে বললে হবে না, কারণ হাদিস আছে, মোরু আউলাদুস সালাতি জাবালা মুসাবাসানিন, তোমাদের ছেলে মেয়েরা যখন 7 বছর বয়সে পৌঁছবে তখন সালাত নামাজ পড়তে বলো, নামাজ পড়তে বলো। তো নামাজ পড়তে বললে হবে? নামাজ পড়তে বললে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত শিখাইতে হবে না? তাহলে বোঝা গেল, 7 বছরে যখন বাচ্চাদেরকে, ছেলে মেয়েদেরকে নামাজ পড়তে বলবেন, নামাজের তালিমটা তার আগেই দিয়ে রেডি রাখতে হবে, যে 7 বছর বয়স হতে যাচ্ছে, এখন শুরু থেকে শেষ পর্যন্ত সালাত শিখাই। তাহলে তকবীরে তাহরিমা কী জিনিস, তারপরে সানা কী জিনিস, সুরা ফাতিহা মুখস্থ করানো, আর তারপরে 10-20টা কমপক্ষে সুরা মুখস্থ করাবার চেষ্টা করো, ছোটো ছোটো সুরাগুলি, আর তারপরে রুকুর তসবি, সেজদার তসবি, আত্তাহিয়াত তাশাহুদ, দুরুদে ইব্রাহিম, সালাত ইব্রাহিমি, দোয়ায়ে মাসুরা, সালাম ফিরে শেষ করতে হয়, তকবির দিয়ে শুরু করতে হয়, সালাম দিয়ে শেষ করতে হয়, এসব শিখাইতে হবে। তার সাথে যেগুলো নেগেটিভ আছে সেটাও শিখাইতে হবে, কারণ আপনার বাচ্চা যদি এমন গ্রামে বাস করে, এমন পরিবেশে বাস করে যেখানে সবাই নিয়ত পড়ে, হ্যাঁ, যেখানে জাই নামাজের দোয়া পড়ে, যেখানে ইক্তদা দায়িত্বে বিহাজাল ইমামের দোয়া পড়ে, সুতরাং আপনার ছেলেকে এই তরবির নেগেটিভ তরবিরটাও দিতে হবে, যে না নিয়ত পড়বে না, নিয়ত করবে, নিয়ত এখানে করবে, নিয়ত পড়ার জিনিস নয়, ইক্তদা দায়িত্ব বিহাজালে পড়ার জিনিস নয়, এটা এখানে আমি ইমামের পছন্দ পড়ছি, ওটা দাঁড়াচ্ছে না, ওটাই দিই, ওটাই দিই, আর বলতে হবে না ইমামতি করবে সেই জন্য আনা ইমামুল লেমান হাজার আমল্লাম ইহাজর, না, জাই নামাজের দোয়া পড়া নয়, জাই নামাজের কোনো দোয়া নেই, বরং এটি সানার একটি বিকল্প সানা, যে আল্লাহ আকবার তকবীরে তাহরিমার পরে হয় সুবহানাক আল্লাহু ওয়া বিহামদিকা বলেন, আর না হইলে ইন্নি ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, এটা বলেন, সেই মুসলিমের হাদিস, সুন্নাত, এটা সুন্নাত, এটাও পড়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আর না হয় আল্লাহু বাইনি ওয়া বাইনা খাতায়া, এটা পড়েন। এইরকম আরও দোয়া রয়েছে, কিন্তু কমপক্ষে এই তিনটে অন্তত জেনে রাখা উচিত। কিন্তু জাই নামাজের দোয়া করলে বেদাত হয়ে যাবে, তকবীরে তাহরিমার আগে যদি ইন্নি ওয়াজহাতু ওয়াজহিয়া পড়েন তো বেদাত হয়ে যাবে। এগুলো ছেলে মেয়েকে শিখাইতে হবে, যাতে করে ভুলটা কেউ না শিখে দেয়, ভুলটা কেউ যেন না শিখে দেয়। সলাতের তালিম হয়ে গেল, 7 বছরে সলাতের জন্য নিয়ে যাওয়া শুরু করলেন, আর তারপর কিন্তু ফরজ হয়নি, 10 বছর হয়ে যাচ্ছে কিন্তু দুষ্টামি করছে, নামাজ পড়তে যাচ্ছে না, তখন কী করবেন? একটু চাপে, মারা জরুরি নয় কিন্তু চাপে রাখতে হবে, নিয়ে যেতেই হবে, ফজরে উঠাইতে হবে। 7 বছর 8 বছর জরুরি নয় যে ফজরে উঠিয়ে উঠিয়ে নিয়ে যাবে, 7 বছর 8 বছর বাচ্চাকে পারলে ভালো, উঠলো উঠলো, না উঠলো না উঠলো, 10 বছর যখন আছে উঠিয়ে নিয়ে যাও, তারপরও ফরজ হয়নি, ফরজ হয়নি, তারপর 10 বছর 11 বছর 12 বছর ছেলেকে উঠিয়ে নিয়ে যান, ছেলেকে উঠিয়ে নিয়ে যান, আর তার বাধ্যতামূলক এখন নামাজ পড়তে হবে। 7 থেকে শুরু করেছেন, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, লাস্ট 15, কোনো লক্ষণ যদি না পান 15 বছর বয়সে যখন পৌঁছিবে, 7 বছর 8 বছর প্রায়, 7, 7, 14 কম্পকে 7 বছর 8 বছর ধরেন, 15 বছর বয়সে গিয়ে একেবারে ছেলেরা সাবালক, মেয়ে 10 থেকে 12তে সাবালিকা হয়ে যেতে পারে, কারণ তারা তাড়াতাড়ি সাবালিকা হয়ে যায়, আপনার বুঝছেন এই বিষয়গুলি। তাহলে একটা ছেলেকে 7 বছর থেকে ট্রেনিং দিতে শুরু করলেন, আর 7, 7 বছর যদি নিয়মিত ট্রেনিং চলে, তারপরে কি বেনামাজি হতে পারে? কখনো বেনামাজি হবে না। তা আপনাদের ছেলেরা কেন বেনামাজি হয়, মেয়েরা কেন বেনামাজি হয় মুসলিম সমাজের? কারণ ট্রেনিংটা ঠিকভাবে করাই না, যেইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করাতে বলেছেন, নামাজের তালিমই দেননি, দুয়া টুয়াই শিখাননি, সুরাই শিখাননি, দিনই শিখাননি, যার ফলে আর কয়দিন চলবে দেখা দেখি, গিয়েছে বাপের সাথে যখন একটু রক্ত তাজা হয়েছে, আর একটু যখন শরীর একটু গরম হয়েছে, সাবালক হয়েছে 14-15 বছর, যাও 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 আমি আসছি, যাও
যাবে না, কারণ কিছু শিখাননি। তো সালাতের সাতটা যদি ট্রেনিং কোর্সের মাধ্যমে এই সাত বছরে পেয়ে যেত, কখনো বেনামাজি হতো না। মুসলিম সমাজে যদি এইভাবে যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজি বানাইতে ছেলে মেয়েদেরকে তরবিয়ত করতে যদি করতো, তাহলে কখনো বেনামাজি ছেলে মেয়ে হবে না, কখনো হবে না। আল্লাহ যেন আমাদেরকে এগুলো ঠিকভাবে পালনের তৌফিক দান করেন। নামাজের তালিম হয়ে গেল, তারপরে এই রমজান মাস চলছে, সুতরাং এক্ষেত্রে বলি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবি সাহাবিয়াতরা কী করতেন, কচি কাঁচা বাচ্চাদেরকে রোজা রাখাইতেন। কিন্তু আজকাল কিছু ভাইরা বাড়াবাড়ি করে, চার পাঁচ বছরের বাচ্চাকেও রোজা রাখিয়ে দেয়, আর এসে বলে যে দেখেন শেখ এই যে আমার পাঁচ বছরের ছেলে রোজা রেখেছে। আমি বললাম না, কষ্ট দেব। যেখানে সাত বছরের আগে নবী সাল্লাল্লাহু আলাইহি নামাজ পড়াইতে বলেননি, আপনি পাঁচ বছর ছয় বছরের বাচ্চাকে কেন এবার রোজা রাখাইতে যাবেন? কোনো প্রয়োজন করে না, কোনো প্রয়োজন করে না, উৎসাহিত করবেন না। সাত বছর থেকে করবো, সাত বছর থেকে চলো, সাত বছর থেকে হ্যাঁ সাত বছর পারবে রোজা রাখতে, যদি পারে রোজা রাখেন, ট্রেনিং হোক। আট বছর, নয় বছর, দশ বছর, দশ বছর হয়ে যাচ্ছে না এখন রোজা রাখাইতে হবে, যদিও ফরজ হয়নি, সাবালক হয়নি, তারপর আর রোজা রাখাইতে হবে। যখন সাবালক সাবালিকা হয়ে গেছে অবশ্যই রোজা রাখবে, তার আগে দু চার পাঁচ বছর ট্রেনিং অলরেডি হয়ে গেছে। বলছেন সাহাবি একজন মহিলা রুবাই রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে আমরা করতাম কি আশুরা রোজা রাখতাম রমজান ফরজ হওয়ার আগে, আর তারপর আমাদের বাচ্চাদেরকেও রোজা রাখাইতাম। বিকালবেলা যখন কান্না শুরু করে দিত, খিদার জালে কান্না শুরু করে দিত, তখন তাদের হাতে কিছু পুতুল খেলনা টেলনা দিয়ে দিতাম। তখনকার যুগের খেলনা ওই কাপড় টাপড় দিয়ে তেনা দিয়ে বানানো খেলনা, আমরাও ছোটোকালে ওগুলো দেখেছি, তো ওইসব দিয়ে দিতাম। আর ওগুলো নিয়ে তাদেরকে বাইরে নিয়ে চলে যেতাম, হ্যাঁ একটু বাইরে নিয়ে গিয়ে ঘোরাঘুরি করে যখন সূর্যটা ডুবতো তখন নিয়ে এসে খাওয়াইতাম, কারণ বাড়িতে থাকলে ছটপট করবে খিদাতে আর কান্নাকাটি করবে, একটু খেলাধুলাতে ব্যস্ত রেখে রোজা রাখাইতাম, এইভাবে ট্রেনিং করাইতাম। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবি সাহাবিয়াতরা এইভাবে ট্রেনিং করেছেন। আপনার বাচ্চাদের ওই রকমই বিকালবেলা, ঠিক আছে বিকালবেলা দেখছেন যে খিদা লেগে যাচ্ছে এখন রোজা ছেড়ে দিবে, দেন একটু কম্পিউটার খেলার সুযোগ দেন, একটু আপনার কিছু একটু মোবাইল খেলার সুযোগ দেন, চব্বিশ ঘন্টা দিবেন না, কিন্তু এমন একটা সময় দেবেন যেই সময় একটু ব্যস্ত থাকলে, এক দু ঘন্টা ব্যস্ত থাকলে রোজাটা রেখে নেবেন। সেটাও সাত বছরের পরে, সাত বছর পর, সাত বছর, আট বছর, দশ বছর, এই সময়গুলোতে। আর সাবালক হওয়ার আগে আগে যেন খিদা বরদাস্ত করার ক্ষমতা হয়ে যায়, আর আপনার ছেলে মেয়েরা রোজা না ছাড়ে, আল্লাহ যেন তৌফিক দান করেন। এইভাবে ছেলে মেয়েদেরকে এসব যে এবাদত বন্দেগীর শিক্ষার সাথে সাথে আদব কায়দার শিক্ষা দিতে হবে, এটা আর একটা পয়েন্ট অত্যন্ত জরুরি। আদব কায়দা শিষ্টাচার শিক্ষাটা ইসলামের, সেটা পানাহারের আদব কায়দা, খাওয়া দাওয়ার আদব কায়দা, বসার আদব কায়দা, বড়দের সাথে আদব কায়দা, বড়দেরকে সম্মান করতে হয়, ছোটোদেরকে স্নেহ করতে হয়, আর মজলিসের আদব কায়দা, আর বিভিন্ন রকমের যে আদব কায়দাগুলি আছে সেগুলি শিখাইতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনার যে খাবারের আপনার যেটা বলছে প্লেট, তাতে এক ছেলে ছোট্ট বাচ্চা বসেছে, আর বসার পরে এদিক ওদিক যেখানে দেখছে ভালো, এবার এদিকে হাত মারছে, এবার এদিকে হাত মারছে, আমর ইবনে সালমা এদিকে হাত মারছে, ওইদিকে হাত মারছে। জি, সহিহ বুখারীর হাদিস, নবী করিম সাল বললেন যে ইয়া গোলাম, বিসমিল্লাহ বলেনি, ছোটো ছেলে তাড়াতাড়ি খিদা লেগে আছে তাড়াতাড়ি ঢুকা, তো ইয়া গোলাম হে ভালো সাম্মিল্লাহ, প্রথম বিসমিল্লাহ বলো, আপনার ছেলেকে কী শেখাবেন, মেয়েকে কী শেখাবেন, বিসমিল্লাহ বলে শুরু করে খেতে বসেছেন, আর খেতে শুরু করে দিলেন, আপনি বিসমিল্লাহ বলেন কিন্তু বাচ্চাদেরকে বললেন না, ও কী বলবো কী বুঝে, সুতরাং একটু স্মরণ করিয়ে দেবেন, বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহ বলো, এটা তরবিয়ত, সাম্মিল্লাহ বিসমিল্লাহ বলো, মানে বলছেন ও কুলবে আমিন, একে ডান হাতে খাও বাম হাতে খেয়েও না, দেখছেন যে হয়তো খাবার খাচ্ছে ডান হাতে কিন্তু পানি খাচ্ছে বাম হাতে, বড়রা করছেন এই ইফতারি সময় দেখবেন জি অন টাইম বোতল ব্যবহার করছেন, অন টাইম এই লবণ ওখানে ব্যবহার করছেন, আপনি শুধু ব্যবহার করছেন, তারপরও এই ডান হাতে ভাত খাচ্ছে, বাম হাতে আপনার লবণ খাচ্ছে, বাম হাতে আপনার পানি পান করছে, আশ্চর্য লাগে। বড় বড় মুসলিমরা এই কাজ করছে, তো আপনার ছেলে মেয়ে কী শিখবে, আপনার ছেলে মেয়ে কী শিখবে, নবী বলছে কুল বি আমি ডান হাতে খাও, কুল মিম্মাই লিক, আর এদিক সেদিক থেকে খেয়ো না, যেখানে ভালো ওখান থেকে টেনে নিও না, নিজের সাইড থেকে খাও, নিজের দিক থেকে খাওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিলেন, ছোট ছোট বাচ্চাদেরকে এই আদবগুলি শিখিয়ে দিলে হবে কি যে কারো বাড়িতে গিয়ে হঠাৎ করে আপনি সেখানে উপস্থিত না, আর আপনার ছেলে গিয়েছে সেখানে,
যাওয়ার পর অন্তত এই আদব কায়দাগুলো বাড়ি থেকে শিখে গেছে, বেয়াদবি করবে না, গিয়ে একবার এদিকে হাত মারছে, একবার ওইদিকে হাত মারছে, একবার ওইদিকে হাত মারছে, বাম হাতে খাচ্ছে ইত্যাদি, তখন আপনিও বদনাম হবেন, আপনার স্ত্রীও বদনাম হবে, আপনার ছেলে মেয়েরও বদনাম হবে, যে কী শিখিয়েছে এদেরকে, কিছুই শেখায় না, আদব কায়দা কথা বলতেও জানে না, খেতেও জানে না। হ্যাঁ, তো দুনিয়াতে তো আছেই, কিন্তু বাকি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মহাপুরস্কার রয়েছে যে ইমানি তরবিয়তের জন্য। একটি কথা আরও বলে নজরি, সেটা হচ্ছে যে আমরা ছেলেমেয়েদেরকে মানুষ করি, প্রতিপালন করি, কিন্তু সেটাকে নেকির কাজ মনে করি না, মনে করি যেটা করতে হয় তাই করছে, সব বাপ মা করে আমিও করছি, তাই না? না না না, প্রথম যেটা নিয়তে থাকবে সেটা হচ্ছে এহতেসাব, নেকির নিয়ত। রোজার ক্ষেত্রে কি বলেছেন, তারাবির ক্ষেত্রে কি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কদরের রাত যাপনের ক্ষেত্রে কি বলেছেন, তিনটি ক্ষেত্রে হাদিস, মান সামা রমাদান ঈমানান ওয়াহতিসাবান, যেই ব্যক্তি রমজানের সিয়াম রোজা রাখবে আল্লাহর প্রতি ঈমান রেখে এবং নেকির আশা, নেকির আশা, ছেলে মেয়েদের জন্য যত কষ্ট করছেন, যত খরচ করছেন, যত কিছু করছেন, হ্যাঁ দুষ্টামি করছে, শাসন করছেন, আদর করছেন, যত্ন করছেন, পরিচর্যা করছেন, সবগুলি নেকির আশায় করবেন। কিসের আশায় করবেন? নেকির আশায় করলে কষ্টগুলি হালকা হয়ে যায়। দেখেন রমজান মাসে সারাদিন না খেয়ে আছি, নেকির আশায় আমাদের খিদা কি বাসায় লাগে না, কিন্তু অন্য দিনে যদি এইভাবে বিনা এবাদতে যদি আমাদেরকে না খাইয়ে রাখা হয়, পানি ছাড়া তো মহা মুশকিল হয়ে যাবে, বাস্তবে এটা অনুভব করতে পারছেন আপনারা, ঠিক কিনা? তো নেকির আশায় যখন ছেলেমেয়েদের তরবিয়ত করবেন, তখন তাদের ছেলেমেয়েদের তরবিয়তের ক্ষেত্রে যেসব কষ্ট আর রাত্রি জাগরণ, সারা রাত ঘুমোতে দেয়, একটা দুই বছরের বাচ্চা, ছয় মাসের বাচ্চা অসুস্থ, সারা রাত ঘুমোতে দেয়নি, চার দিন পাঁচ দিন অনেক সময় মাকে ঘুমাইতে দেয় না, আর কী যে কষ্ট করতে হয়, সব নেকি, সব নেকির আশায় করছে, সুতরাং এই মুসিবতগুলি কী হয়ে যাবে, হালকা হয়ে যাবে। এগুলি মনে রাখতে হবে, যতগুলি আদব কায়দা রয়েছে চলাফেরার ক্ষেত্রে শিখাইতে হবে, আর তারপরে দৈনন্দিন জীবনে যেসব দোয়া কালাম রয়েছে সেগুলি শিখাইতে হবে, আপনার জিকির আজকারগুলি, তার মধ্যে সকাল সন্ধ্যার জিকির আজকার শিখাইতে হবে, পাঁচ অক্ত ফরজ সালাতের পরে জিকির আজকারগুলি শিখাইতে হবে, বাথরুমে যাওয়া, বাথরুম থেকে বেরোয়া, ঘুম আবার আগের দোয়া, ঘুম থেকে উঠা দোয়া, যতগুলি দোয়া হতে পারে দৈনন্দিন জীবনে যা প্রয়োজন হয়, বাড়ি থেকে বেরোলে কী পড়তে হয়, গাড়িতে চড়লে কী বলতে হয়, কোনো জায়গায় নামলে, নতুন একটি জায়গায় নামলে নাউজ বেকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, শুধু আপনি পড়বেন না, আপনার ছেলেমেয়ে কুচি কাছে ছোটো থেকে শিখিয়ে দেবেন, এগুলি হচ্ছে ইমানি তরবিয়ত, দিনী তরবিয়ত, এগুলো হচ্ছে আসল তরবিয়ত, এগুলি হচ্ছে আসল ছেলেমেয়েদের প্রতিপালন। এই ছেলেমেয়েদের প্রতিপালন এগুলি হওয়ার সাথে সাথে এখন তাকে দুনিয়ার যতই বড় মানুষ হইতে পারে করেন না, অসুবিধা নেই, কোনো দেশের রাষ্ট্রনেতা হয়ে যাক, কিন্তু সে পাক্কা মুসলিম হবে, ধার্মিক হবে, আল্লাহ ভীরু হবে, সে আল্লাহর হক আদায় করবে, বাপ মায়ের হক আদায় করবে, বাপ মা যতই অযোগ্য হোক না কেন, সেই ছেলে যেহেতু আদর্শ শিক্ষা লাভ করেছে, সুতরাং বাপ মার অবশ্যই শ্রদ্ধা করবে। কিন্তু ছেলে মেয়েকে যখন আপনি ভালো সুশিক্ষা দেননি, ইসলামের শিক্ষা দেননি, যখন দেখে যে আমি তো ডাক্তার হয়ে গেলাম, আমি তো বৈজ্ঞানিক হয়ে গেলাম, আমি তো বড় নেতা হয়ে গেলাম, আর আমার বাপ তো একটা চাষি কৃষক, তখন বাপকে স্বীকার করতে লজ্জা লাগে, বাপকে স্বীকার করতে লজ্জা লাগে, বাপকে সম্মানে কথা বলতেই লজ্জা লাগে, হ্যাঁ অহংকার কাজ করে তখন, কারণ আর দোষ আপনার ওখানে রয়েছে। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। এইভাবে যে সব দিকগুলি রয়েছে আদব কায়দা শিখানোর, সেগুলি তো শিখাবেন, আর তার সাথে দুনিয়ার যতগুলি উপকারী জ্ঞান আছে সেগুলিতে, দুনিয়ার উপকারী জ্ঞান হাসিল করতে কোনো বাধা নেই, বরং ফরজে কেফায়া, মুসলিম জাতির জন্য দিন সম্পর্কে জ্ঞান অর্জন করার পরে দুনিয়া সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজে কেফায়া, কিছু লোককে, কিছু মুসলিমকে অবশ্যই করতে হবে, আপনার ছেলেমেয়েকে শেখান, কিন্তু আসলটা ঠিক রেখে, আসল তরবিয়ত ঠিক রেখে। আল্লাহ যেন আমাদেরকে ছেলেমেয়েদের ইমানি তরবিয়তের তৌফিক দান করেন, আর দিনী তরবিয়তের, ইসলামী তরবিয়তের আল্লাহ তৌফিক দান করেন, তার সাথে পার্থিব ভালো তরবিয়ত প্রতিপালন আল্লাহ যেন তৌফিক দান করেন, এবং ছেলেমেয়েদেরকে আল্লাহ যেন নেক হায়াত দান করেন, এবং সমস্ত রকমের অনিষ্ট থেকে আমাদেরকে, আমাদের পরিবার পরিজনকে, আপনাদের ছেলেমেয়েদেরকে, যে কোনো মুসলিম ভাই বোন যেখানে আছেন তাদের ছেলেমেয়েদেরকে আল্লাহ যেন হেফাজত করেন। কথা লম্বা হয়ে গেছে, আমাদেরকে বলা হয়েছে যে এক ঘন্টার আগে শেষ করতে হবে, ঘন্টা পার হয়ে গেছে, সুতরাং এখানেই আলোচনা শেষ করতে বাধ্য হচ্ছি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।